তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজধানী সহ দেশের অন্যান্য জেলার মানুষের। চৈত্রের শেষের এই সময়টিতে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে দেশ জুড়ে। সূর্যের প্রখর তাপে দিনে তো টেকা যাচ্ছেই না, রাতেও মিলছে না স্বস্তি। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়টি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, আরও জানাচ্ছেন কথা নাহিয়ান। দিনে রোদের তাপে পুড়ছে সারা দেশ, এদিকে রাতেও কমছে না তাপমাত্রা। রাজশাহীতে শুরু হয়েছে তীব্র দাবদাহ, ফলে রাজশাহীর জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অফিস আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রের কোথাও স্বস্তি নেই, স্বস্তিতে নেই ঘরে থাকা মানুষরাও। প্রত্যেকটা অফিসে এসি নাই, আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাচলে সমস্যা হচ্ছে। আজকে রাজশাহীতে প্রচণ্ড গরম, আমরা কোনোভাবে টিকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে মানুষের। চুয়াডাঙ্গায় সূর্যের তাপে হাঁসফাঁস করছে মানুষ, প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র গরমে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এত গরম, আমাদের গরিব মানুষ কাজ করা সম্ভব অসম্ভব হয়ে যাচ্ছে। মৌলভীবাজারের উপর দিয়ে কয়েকদিন থেকে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ। গত কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল জনজীবন। 10টা থেকে বার হইলে, 12টা বন্ধ চালাইলে জীবন শেষ হয়ে যায়, শরীর ভিজে গেছে, একদম শরীর ভিজা। এদিকে ফরিদপুরে বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে তাপমাত্রা। অনেক কষ্ট হচ্ছে গরমে ভাই, খুব ক্লান্ত ভিতরে আছি ভাই। প্রচুর গরম, গোসল করে আসলাম মনে হয় গাটা পুড়ে গেছে, মনে হয় আবার গোসল করি এরকম। বগুড়ায় তীব্র দাবদাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এখন যে তাপমাত্রা চলতেছে এই তাপমাত্রাতে আমরা করেছি কাজ, মনে করেন কিছুক্ষণ করতেছি, করার পরে আবার কিছুক্ষণ যায় গাছের নিচে ছায়ায় রেস্ট লওয়া লাগে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সোমবার মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আঘাত হানতে পারে তা এখনও বলা যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কথা নাহিয়ান, NTV নিউজ ডেস্ক।